দিনের বেলায় টার্গেট করে বিভিন্ন বাসা, তারপর রাতে ড্রোন উড়িয়ে শুরুতে পর্যবেক্ষণ করে পরিস্থিতি, এরপর সুযোগ বুঝে জামা কাপড় খুলে পরিকল্পনা অনুযায়ী হামলা চালায় ওই বাড়িতে। বারান্দায় গ্রিল কেটে লুট করে নেয় বাড়ির মূল্যবান জিনিসপত্র। এভাবেই বড়গুনায় রাতের আধারে চুরি করছে এক সক্রিয় চোরচক্র। গেল বৃহস্পতিবার বড়গুনায় নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে। বিল্ডিং এর পাশের একটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজে ধরা পড়ে অভিনব কায়দায় চুরির আগের ও পরের দৃশ্য। এরপর শুক্রবার বিকেলে এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। ভুক্তভোগীরা জানান, হঠাৎ ঘুম থেকে উঠে তারা দেখতে পান বারান্দার গ্রিল কাটা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় খোঁজ নিয়ে দেখেন গলার থেকে সোনার চেইন, ডিএসএলআর ক্যামেরা, দামি স্মার্ট ঘড়ি ও নগদ টাকা সবই লুট করে নিয়ে গেছেন তারা। আমার নিচে চেইন একটা, একটা ডিএসএলআর ক্যামেরা আর নগদ 65,000 টাকা। আর আমি চোর মানে ও স্মার্ট ওয়াচ একটা ঘড়ি নিছে, আর আমি চোর দেখতে পাইনি। মানে নেওয়ার পরে মানে আমি দেড় মিনিট পর উঠছি, ওইটা দেখেছি আমার মশাই এটা মানে কাটা, আর ওর একটা মেসলাইট একটা ছুরি থেকে গেছে, মানে নিতে পারে না। এই দূরত্বে অনেক গিয়ে দেখি যে আমার গ্রিল কাটা, গ্রিল কাটা দেখে আমি নিজে নার্ভাস হয়ে গেছি যে এই গ্রিল কাটতো কীভাবে। কিন্তু চোর দেখতে পাই, তারপর তৎক্ষণাৎ আমরা নামছি, 5-7 জন নামছি, নামি ওর দেখে খুঁজে আমরা খোঁজাখুঁজি করে পাইনি। তবে এবারই প্রথম না, এর আগেও এমন অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। তারা বলছেন, মূলত ড্রোন উড়িয়ে শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই চোরচক্র। এরপর যে বাড়ির বারান্দা কিংবা জানালা খোলা পায় সে বাড়িতেই হামলা চালায় তারা। দুইটা চুরি হয়েছে, দোতলায় শিক্ষেত্রে, একটা হয়েছে নিচতলায়, বুঝছেন। এবং তারা দেখে যে কোনখানে ব্যালকনি দরজা খোলা আছে। আমরা প্রশাসনের স্টেটাসন করছি এবং যাতে আমরা এটা থেকে পরিত্রাণ পাই, কারণ দুইটা চুরি হয়েছে, দোতলায় শিক্ষেত্রে, একটা হয়েছে নিচতলায়, বুঝছেন। এবং তারা দেখে যে কোনখানে ব্যালকনি দরজা খোলা আছে। হ্যাঁ, প্লাস এর আগে আমার এখানে ডিবি পুলিশ থাকে জিনিসতলায়, এখানেও একবার ওই আইয়া দরজার ই টুকরাইছে। দুদিন আগে আমাদের বাসাবাড়ি থেকে তো ঢুকেছে এবং ঢুকে বেশ ভালো অ্যামাউন্টের জিনিসটা নিয়ে গেছে। বারবার ঘটনা ঘটছে, আমরা প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বেও আমরা এটা কোনো প্রতিকার পাচ্ছি না। এই ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলছে পুলিশ। জানায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চুরির ঘটনায় একটা মামলা হয়েছে থানায়, এবং মামলা আমরা চোর শনাক্তের চেষ্টা করতেছি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সিসি ক্যামেরার আমরা ফুটেজ কালেক্ট করছি এবং চোরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। আর এছাড়া একটা তো চুরি, এটা তো চুরি। আমরা সিসি ক্যামেরার যে ভিডিও ফুটেজ থাকি ওতে খেয়াল দেখা যাচ্ছে। আমরা আরো সিসি ক্যামেরা আমরা কানেক্ট আশেপাশে কানেক্ট করতেছি যাতে চেহারা আমরা চেনা যায় কিনা। ওই যে সিসি ক্যামেরায় আমরা ভিডিও ফুটেজটা পেয়েছি, সেখানে ওর ভূমণ্ডল সম্পূর্ণ আটকানো, ওর চেহারা ছবি চেনা যাচ্ছে না। এদিকে ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে, ফলে বাড়ি পরিবর্তনের চিন্তা করছেন অনেক ভাড়াটিয়া। আর খুব শীঘ্রই এই চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। তামজিদ মির্জা, কালবেলা।